এখানে দেখো এককের ঘরে কিছু নেই তাই এখানে শূন্য বসেছে আর দশকের ঘরে শ্বাস আছে তাহলে আমি এখানে শ্বাসটা বল বসাবো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর চ্যানেল শিক্ষা একাডেমি আজ আমরা কাঠিতে বল বসাই দশক কাটিতে হলুদ বল বাড়িয়ে কি পাই দেখি দেখো এখানে একক ঘর এটা এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর এককের ঘরে এখানে করে দিয়েছে হ্যাঁ এককের ঘরে কিছু নেই একটাও বল নেই এখানে শূন্য হয়েছে দশকের ঘরে একটা বল এখানে এক করেছে তাহলে এটা এক যেহেতু তাহলে এক দশ লিখে দিয়েছে করে দিয়েছে এটা তাহলে এখানে একাকের ঘরে কি আছে কিছু নেই তাহলে আমি এখানে শূন্য বসাবো আর দশকের ঘরে কটা বল আছে একটা দুটো তাহলে এখানে আমি দুই লিখছি তাহলে এটা কত হলো দুই দশ দয়শ অশই দুই দশ তারপরশো দশ দুই দশ এখানে দেখো এটাও করে দিয়েছে কিছু নেই এখানে শূন্য দিয়েছে এখানে তিন আছে তাহলে এখানে তিনটে শূন্য করব একটা দুটো তিনটে তিন দশ এখানে দেখো ওই কাকের ঘরে কিছু নেই তাই এখানে আমি শূন্য দিলাম দশকের ঘরে একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে চার বসালাম তাহলে এটা হচ্ছে কত চার দশ এক চার দশ দশ চার দশ ডান দিকে দেখো এখানে কিছু নেই শূন্য হয়েছে এখানে পাঁচ আছে তাহলে পাঁচটা ঘরে শূন্য বসাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ হ্যাঁ তাহলে এখানে পাঁচ দশ লিখে দিয়েছে এখানে দেখো ধান দেখে ককের ঘরে কিছু নেই তাহলে এখানে আমি শূন্য বসালাম এটা কটা কার ইয়ে আছে বল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে আমি এখানে ছয় লিখলাম এখানে লিখতে হবে ছয় দশ ছুস্ত ছয় দশ আর বস দশ ছয় দশ এখানে দেখো এককের ঘরে কিছু নেই তাই এখানে শূন্য বসেছে আর দশকের ঘরে সাত আছে তাহলে আমি এখানে সাতটা বল বসাবো একটা দুটো তিনটে চারটি পাঁচটা ছটা সাতটা তাহলে এখানে সাত হয়েছে এখানে সাত দশ লেখা হয়েছে এখানে দেখো ডান দিকে কিছু নেই ডান দিকে একটা শূন্য বসাতে হবে নেই মানে শূন্য আর এখানে একটা এককের ঘরে শূন্যটা বসলো এবার এখানে কটা বলা আছে গুনব গুন এখানে বসাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আমি এখানে আট লিখলাম এবার এটাকে বানান করে লিখতে হবে আট দশ আট দ বস দশ আট দশ এখানে দেখো ডান দিকে এই ককের ঘরে শূন্য আমি এখানে দশকের ঘরে নয় আছে তাহলে আমি এখানে নটা বল বসাবো একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা সাতটা নটা এখানে নয় দশ লেখা হলো আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে